بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা কলার গাছের আটা নেওয়ার জন্য এখানে আসছি এখন আমি কলার গাছে কলার গাছটা কাটবো কাটে আটা নেব তো এই আটা দিয়ে আমরা মাছের মাথা রান্না করব ভিডিও করতে আসছি আকাশটাও খারাপ হয়েছে খুবই মেঘ আকাশে এই মুহূর্তে পানি আসতে পারে আমাদের কাজ আজকে নাও হতে পারে بسم الله الرحمن الرحيم
পেঁয়াজ দিলাম, টুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল। এখন আমি মাছটা ভালোভাবে হাতে মাখে নেব। হাতে মাখা মাছগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। মাখানো হয়ে গেছে, আমি একটু পানি দিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলুগুলো আমি আধা ভাঙ্গা করে নিয়েছি, কারণ আধা ভাঙ্গা আলুর ঘাঁটি আমাদের কাছে অনেক ভালো লাগে। মাছটা আমার হয়ে গেছে, আমি এটা নামে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিলাম, পেঁয়াজ কুচি, কারি পাতা দিলাম, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, সবা হয়ে গেছে। আমি আটাগুলা ঢালে দিলাম, আটাটা আমি মশলা দিয়ে কষে নিয়েছি। এখন আমি আলুগুলো ঢালে দিলাম। আমি একটু পানি দিলাম, তরকারি আমার বলক আসছে, আমি এখন এই মাছগুলা ঢালে দিলাম। কাঁচা মরিচ দিলাম,
¡Ah, no, no! ¡Ah, 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 no! ¡Ah,